গুড মর্নিং নার্সারি আজকে আমরা তোমাদের গণিত ছাতির বইয়ের তিন নম্বর পাতায় আকার আয়তন ওজন কম বেশি ধারণা যেটা আছে সেটা শিখব দেখো দেখো প্রথমে কিসে ছবি দেওয়া আছে দুটো বলের একটা বড় বল একটা ছোট বল বড় দেখো বড় এই বলটা এই দেখো এইটুকু এইটা কেমন দেখতে তো আমরা ফুটবল খেলি সেই ফুটবলের মতো আর এটা দেখতে কেমন এটা আমরা যেটা ব্যাট দিয়ে খেলি সেই বলের মতো তাহলে ব্যাট দিয়ে খেলার বল কেমন হয় ছোট হয় আর ফুটবলের বলগুলো কেমন হয় বড় হয় তাই না তারপরে কিসের ছবি আছে দেখো তাহলে কে বড় হাতি বড় না ইঁদুর বড় কোনটা বড় ইঁদুর আমরা কেউ কেউ দেখেছি বাড়িতে থাকে অনেক সময় তাই না ছোট ছোট ইঁদুর হয় আর হাতি হাতি দেখেছি আমরা টিভিতে দেখেছি হাতি বা কেউ চিড়িয়াখানায় দেখেছি কত বড় ইয়া বড় হয় তাহলে কে বড় হাতি বড় না ইঁদুর বড় হাতি বড় তাহলে হাতির পাশে আমরা এরকম টিক চিহ্ন আর ইঁদুরের পাশে এরকম কাটা চিহ্ন দিলাম যে ছোট তার পাশে কাটা চিহ্ন দেব। আর যে বড় তার পাশে এরকম রাইট চিহ্ন দেব তারপরে দেখো কোন ঘড়িটা বড় এই গড়িটা বড় না এই ঘড়িটা বড় দেখো এই ঘড়িটা দেওয়াল গড়ি এই বড় আর এই ঘড়িটা ছোট্ট পড়া তাহলে এই বড় ঘড়ির পাশে এখানে আমরা টিক দেব আর এই ছোট্ট ঘড়িটার পাশে আমরা কাটা দেব আবার দেখো এখানে একটা ছোট্ট গাড়ি আরে দেখো এটা কি বাস বাসে অনেক লোক ধরে বাস অনেক বড় হয় তাই না আর এই ছোট্ট গাড়িতে আমরা কজন চাপতে পারি তিন চারজন চাপতে পারি তাহলে এটা ছোট গাড়ি আর এটা বড় বাস তাহলে আমরা বাসের পাশে টিক দেবো আর ছোট গাড়িটার পাশে কাটা দেব তারপরে দেখো এটা বড় মাছটা বড় না এই মাছটা বড় কোন মাছটা বড় এই মাছটা বড় কত বড় মাছ আর এটা ছোট্ট বড় মাছ তাহলে এই বড় মাছটার পাশে এইভাবে ঠিক আর এই ছোট মাছটার পাশে কাটা কি সুন্দর না তারপরে পাতা দেখি এই দেখো কোনটা মোটা আর কোনটা সরু সেটার পাশে আমরা এই মোটার পাশে চিহ্ন আর সরুর পাশে কাটা চিহ্ন দেব। প্রথমে কি আছে দেখো কুমড়ো গাজর তাহলে কোনটা মোটা এটা মোটা আর এটা সরু তারপর দেখো এই লোকটা মোটা না এই লোকটা মোটা দেখো এই লোকটা মোটা তাহলে এই লোকটা পাশে টিক চিহ্ন এটা পাশে কাটা চিহ্ন দেব। তারপরে কিসের ছবি আছে মোমবাতির ছবি আছে দেখো দুটো মোমবাতির মধ্যে কোন মোমবাতিটা মোটা বলো তো এই মোমবাতিটা মোটা এর পাশে টিক চিহ্ন আর এই সরু মোমবাতির পাশে কাটা চিহ্ন তারপরে দেখো এই বইটা মোটা না এই বইটা মোটা এই বইটা মোটা তাহলে এর পাশে টিক চিহ্ন আর সরু বইটার পাশে কাটা চিহ্ন দেখো এইটা মোটা না এটা মোটা কোনটা মোটা এইটা মোটা তাহলে এর পাশে ঠিক চিহ্ন আর এর পাশে কাটা চিহ্ন দিয়ে দেব কি মজার না জিনিসটা চলো আজকে আমরা বইয়ে এই টাক্সটা ঝটপট সবাই করে নেব ঠিক আছে টাটা